Assalamualaikum friends, welcome back to my channel. So, आज के आमी जे ब्लॉग टा बना पो, शेता होच्छे रथेर मेलार ब्लॉग. ठीक है छे, तो दुर्गापुरे दो बछर पर रथेर मेला बसेछे. So, I am so excited to explore the मेला. ठीक है छे, तो explore करते घूरते आमार भीषण भालो लागबे. तो आर बेशी ওখানে আমি একটা ফুড চ্যালেঞ্জ করব, তোমাদেরকে দেখাবো আমি কি কি খাচ্ছি না খাচ্ছি কি করছি আর মেলাটার মানে কেমন দেখতে হয়েছে, ওভারঅল যা আছে সবকিছু আমি তোমাদেরকে দেখাবো. তো তোমরা ব্লগটার জন্য কতটা এক্সাইটেড আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে. আর আমি যতটা পারবো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো মেলাটা. তো আর বেশি বকবক না করে চলো যাওয়া যাক. দেখতে যে 100 টাকায় আমাদের কি কি পাওয়া যায়, 100 টাকায় বলতে গেলে এখানে কিছুই সেরকম পাওয়া যাবে না, বিশেষ করে মেলাতে. তবুও যদি মেলাতে কিছু পাই আমি তো 100 টাকায় সেরকম পেট ভরে খাবারও হবে না, বিকজ আই এম ভেরি মাচ অফ ফুডি. যাই হোক, যেটুকুই পাই সেটুকুই মানে আমার কাছে যথেষ্ট. তো এইবারে আমি একটা পাওভাজি দোকানে গেলাম, কারণ পাওভাজিটা দেখতে আমার ভালো লাগলো. তো দাম শুনেই তো আমি অবাক, 50 টাকা মানে একটা প্লেট, তারপরেও আমি নিলাম. টেস্ট করে দেখলাম খুব আহামরির টেস্ট এখানে ছিল না, তারপরেও আমি খেলাম, বিকজ চ্যালেঞ্জটা তো পূরণ করতে হবে. 50 টাকা তো ওখানেই চলে গেল, এবার বাকি 50 টাকা আমি কি খাই সেটা দেখতে হবে. তারপর আমি আইসক্রিমটা দেখে নিজের লোভ সামলাতে পারলাম না, চলে গেলাম আইসক্রিমটা কিনতে. আইসক্রিমটাও মোটামুটি আমার 20 টাকার মতো পড়লো. এবার কী করবো, আইসক্রিমটা তো এবার খেতে হবে. তো আইসক্রিমটা 20 টাকা পড়লো, তো 20 টাকার আইসক্রিম ওটা খেয়ে নিলাম. এখানে 70 আমার চলে গেল আর বাকি 30 থাকলো. এবার বাকি 30 আমি কি খাবো সেটাই খুঁজে বেড়াতে হবে এখন. তারপর নেক্সট আমি চারিদিক খুঁজে পেলাম ফুচকা. ফুচকাটা তো তোমার বাজেট অনুযায়ী চলে আসবে, তুমি যেমন খাবে. তো আমি সেখানে গিয়ে 10 টাকার ফুচকা চাইলাম, তারপর আমি 10 টাকার ফুচকা খেলাম. ফুচকাটা আমার খুবই বাজে লাগলো, ফ্র্যাঙ্কলি স্পিকিং. আমি মানে ফুচকাটা এত বাজে আমি জীবনে খাইনি. যাই হোক, মেলাতেও আমি খেয়েছি আগেও, তারপরেও এর থেকে বাজে মনে হয় আমি খাইনি. যাই হোক, তারপরেও খেতে হলে, যেহেতু আমি স্টার্ট করে দিয়েছিলাম খেতে, তো আমি খেলাম. খেতে খেতে 10 টাকা গেল. এইবার আমি চলে এলাম পপকর্ন নিতে, বিকজ আমার কাছে 10 টাকা ছিল. এইবার একটু চলে এলাম বেলুন ফাটাতে, কারণ বেলুন ফাটাতে আমার খুব ভালো লাগে মেলাতে বিশেষ করে. তো 6টার মধ্যে আমি মাত্র 2টো পেরেছি, বিকজ অতটাও আমার আর কি নিশানা ঠিক নয়, ঠিক আছে. তারপরে আমি চেষ্টা করলাম, তারপরে আমি 6টার মধ্যে 2টো ফাটাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, কারণ মানে ফাঁকা যায়নি আর কি, 6টাই ফাটাতে পেরেছি. তো এই জন্য আমি ভীষণ খুশি. তো 6টা পেরেছি, 6টার মধ্যে 2টো পেরেছি, সরি. তো আমি এইটার জন্যই খুশি, তো সবাই খুশি হয়ে যাও আমার খুশিতে. যাই হোক, এইটার গেল. এগুলো কিন্তু আমি নিজে আলাদা টাকাই করেছি, আমার 100 টাকার ফুড চ্যালেঞ্জ শেষ ওদিকে. 100 টাকায় আমি মাত্র 4টে আইটেমই খেতে পেরেছি. যাই হোক,
যেটুকুই পেরেছি আমার দ্যাটস ফর এনাফ, আমার পেটটা ভর্তি হয়ে গেছে ওই চারটে জিনিসে। তো এইবার আমি চললাম ঘুরতে, মেলাটা এক্সপ্লোর করতে। তো আমি তো নাগরদোলাতে চাপবো না আগেই ভেবে নিয়েছিলাম, তো চলে এলাম ব্রেক ডান্স, কারণ আমার আমি যার সাথে গেছিলাম সে তো ব্রেক ডান্সে চাপার জন্য খুব জেদ করছিল। যাই হোক, তো তারপরেও নিজের মনে সাহস করে আমি ব্রেক ডান্সে চেপেই গেলাম। তারপর যা হলো সেটা তো দেখতেই পাচ্ছেন, ঘুরতে স্টার্ট করলো। আমার তো মানে ভীষণই ভয় লাগছিলো, তারপরেও সাহস জুগিয়ে আমি বসেছিলাম। তারপরে ঠিক হলো, ব্রেক ডান্সটা কোনো রকম গেল। যখন ঘুরছিল তখন মনে হচ্ছে আমি একটা অন্যই দুনিয়া চলে গেছি, আর নাগরদোলনে যদি চেপে যেতাম তাহলে আমাকে আর পাওয়া যেত না। যাই হোক, হলো সব কিছু। তারপর আমি চলে গেলাম মেলাটাকে এক্সপ্লোর করতে। আর এই যে ঝুমকোর দোকানগুলো ছেড়ে কি যাওয়া যায়, এগুলো দেখে তো মানে আর থাকা যাচ্ছিল না। তাই জন্য আমি ওই দোকানে গিয়ে একটা আংটি কিনেছি। আংটিটা আমার খুবই প্রীতি লাগলো, তো আমি আংটিটা নিয়ে ফেললাম। আর ঝুমকোর কালেকশন খুব ভালো ছিল, তোমরা যারা গেছো তারা তো নিশ্চয়ই দেখে থাকবে। তারপর আমি চলে এলাম এদিকে ফুলের দোকান। তো ফুলের দোকানে আমাকে সেরকম কোনো কিছু ভালো লাগলো না, আমার দরকার ছিল কিন্তু ঠিক সেরকম ভালো লাগলো না। তারপর আমি চলে এলাম মকটেল খেতে। তো মকটেলের দোকানটা তো খুব ভালো, মানে ভীষণ ভালো। তো আমি যেটা চেয়েছিলাম আর কি স্মোকি টাইপ কিছু খেতে, কিন্তু সেদিন বলছিল সেটা পাওয়া যাবে না। তাই জন্য আমি একটা কোকের সাথে মকটেল নিলাম, আর একটা ব্লুবেরি নিয়েছিলাম। দুইজন ছিলাম যেহেতু আমি দুইটা নিয়েছিলাম। কোকটা আমি নিয়েছিলাম আর ব্লুবেরিটা আমার ফ্রেন্ড খেয়েছিল। আমি মেলা থেকে ফিরে এসেছি টোটোতে। আজকে আমার গাড়ি অ্যাভেলেবেল ছিল না, ড্রাইভার ছিল না, ওই জন্য আমাকে টোটোতেই যাতায়াত করতে হলো। যাই হোক, ওটা আলাদা রকম একটা মানে মজা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চার রকমের মাত্র ফুড খেতে পেয়েছি ওখানে। ফার্স্টে খেলাম পাওভাজি, তারপরে আইসক্রিম, তারপরে খেয়েছি তোমার ফুচকা আর পপকর্ন। এই চারটে আইটেম 100 টাকাই পেলাম আমি, আর বাদবাকি যেগুলো করেছি সেগুলো তো আমি আলাদাভাবে করেছি। যাই হোক, তো 100 টাকাতে আমার এই চারটে আইটেমই পেয়েছি, কোনো আইটেম খেতে পারিনি 100 টাকায়। এই চারটে আইটেমই আমি পেয়েছি। যাই হোক, আর আমি কী কী কিনেছি তোমাদেরকে দেখাই। আমি এই কিউট একটা ক্লিপ নিয়েছি, এই জায়গায় লাগাবো, তো খুব সুন্দর হিজাবের সাথে এটা মানায়। তো এটা আমি অনলাইনেও দেখে রেখেছিলাম, তো মেলাতে যেহেতু পেলাম আমি সেটা এটা 15 টাকা দিয়ে কিনেছি। তোমরা দেখতে পারো খুব সুন্দর এটা, তো আমার খুব ভালো লেগেছে এই ক্লিপটা। তারপরে যেটা নিয়েছি আমি রিংটা নিয়েছি, এই রিংটাও আমার ভীষণ ভালো লেগেছে, কারণ বেশ একটা ক্লাসি লুক দিচ্ছে। তো আমার এই রিংটাও খুব ভালো লেগেছে, তো আমি এটা 40 রুপিজে নিয়েছি। তো এটা আমার খুব ভালো লেগেছে। তারপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ফলস নেলস। তোমরা দেখতে থাকতে পারো যে ঈদেও আমি একটা নেলস নিয়েছিলাম, ওটা পিঙ্ক কালারের। আর এটা যেটা নিয়েছি সেটা হচ্ছে লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক, ওটা আই থিঙ্ক ডিপ পিঙ্কের ছিল, খুব সুন্দর একটা রিস কালার, আমার তো খুব ভালো লেগেছে, আমি তো এটা পরবো, ভালো লাগবে। তোমাদেরকে দেখাবো আমি এটা কীভাবে করেছি আর আমাকে আমার হাতে এটা কেমন মানাচ্ছে। তো তোমাদেরকে এটা অবশ্যই দেখাবো, তোমরা চিন্তা করো না। কটাই জিনিস আমি কিনেছি, মেলা এক্সপ্লোর করেছি, ফিল করেছি, আর একটা আমি ব্রেক ডান্সেও চেপেছি, দেখতে পারো তোমরা। ওইটাতে ভীষণ ভয় লাগছিলো আমাকে, যাই হোক।
আর বেশি ভিডিওটাকে লম্বা করবো না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি কমেন্টস করো যাতে মোটিভেট হই আর নতুন নতুন ভিডিওস করার জন্য। আর আমার ইনস্টাগ্রাম আইডিতেও তোমরা ফলো করো, আর বেশি বকবো না, আমার চ্যানেলে আপডেট থাকো। আর ব্যাস, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।